হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালের দ্বিতীয় ধাপের প্রশ্নগুলোর সমাধান নিয়ে। আর এর আগে আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম 2019 সালের প্রথম ধাপের গণিতাংশের সমাধান নিয়ে, আর আজকে আলোচনা করব দ্বিতীয় ধাপের গণিতাংশের সমাধান নিয়ে। আশা করি আপনারা ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে আমার চ্যানেলে আরও অন্য বিষয় সম্পর্কে ভিডিও আছে, যেগুলো আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো চলুন তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? এই প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে যেটা করবেন, প্রথমে অনুপাতগুলোকে যোগ করবেন। আমাদের অনুপাত কত আছে? 2, 4 এবং 5। যোগ করলে আমরা কত পাবো? 5 আর 4 এ 9 আর 2 এ 11, অর্থাৎ এই 143কে আমরা মোট 11 ভাগে ভাগ করেছি। তাহলে 11 ভাগে যদি ভাগ করি, তাহলে আমরা প্রতি ভাগে কত পাবো? ভাগ যদি আমরা 11 দিই, তাহলে আমরা পাব 13। তাহলে আমাদের প্রতি 1 ভাগ সমান হচ্ছে 13। তাহলে 2 ভাগ সমান কত হবে আমাদের? 26। এবং বৃহত্তম হচ্ছে এটা, ক্ষুদ্রতম হচ্ছে এটা। তাহলে 2 ভাগ সমান হবে আমাদের 26। আর 5 ভাগ সমান কত হবে আমাদের? 5 ভাগ সমান হবে 3 × 5 = 15, 5 হাত থাকলো 1, 5 থেকে 5 আর 1 এ 6, অর্থাৎ 5 13 = 65। এখন বলেছে যে এই বৃহত্তম আর ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত, আমাদেরকে এই পার্থক্যের মান নির্ণয় করতে হবে। তাহলে পার্থক্যের মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কী কাজ করতে হবে? বড় অংশ থেকে ছোট অংশের বিয়োগ করতে হবে, অর্থাৎ 65 বিয়োগ কত আমাদের? 26। 65 থেকে যদি আমরা 26 বিয়োগ করি, তাহলে পাবো আমরা 15 থেকে 6 বাদ দিলে 9, 9 × 6 = 15, আর এখানে 2 থেকে 1 চলে আসলো, তাহলে 3, 6 থেকে 3 বাদ দিলে 3, অর্থাৎ 39 হচ্ছে আমাদের পার্থক্য। অতএব আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, 39। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদেরকে অনুপাতে যোগ করতে হবে, তারপর এক অংশের মান বের করার পরে আমরা এখানে যে অনুপাতগুলো আছে সেই অনুপাত অনুসারে আমরা মান বসাবো, অর্থাৎ 2 এর অনুপাত 2 এর মান হচ্ছে 26 এবং অনুপাত 5 এর মান হচ্ছে 65, 5 13 = 65, 13 × 26। আর যেহেতু 4 মাঝে আমরা দেখতে পাচ্ছি যেটা মাঝে, তাই সেটার মান আর বের করে নিই। অতএব 65 থেকে 26 বিয়োগ করলে আমরা পাচ্ছি 39। তো উত্তর হচ্ছে আমাদের 39। আসুন আমরা এবার 3 নম্বর প্রশ্নটির সমাধান দেখবো।